বেতন চাই না কিচ্ছু চাই না শুধু বঙ্গবন্ধুর কল্যাণ নেতৃত্বে দেশের সেবা দিয়ে যাব এই হবে ব্রদর এই হবে শপথ রূপসীবাংলা এপ থেকে সবাইকে স্বাগত দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানে রূপসীবাংলা একত্র সংস্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা করে জাতিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি একুশে আগস্ট নির্মমভাবে যাদেরকে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা করেছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শুরু করতে চাচ্ছি পরিবার পরিদর্শিকা সমিতির আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব জন প্রশাসক যেই প্রশাসকের নেতৃত্বে যেই প্রশাসকের নিয়ন্ত্রণে আমরা চাকরি করি জনপ্রশাসন স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত কোষাধ্যক্ষ আমাদের সম্মানিত নেতা এইচ এম হাসিবুর রহমান এমপি মহোদয় আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে আমাদের অতিরিক্ত সচিব নিপুটের সম্মানিত আমাদের মহাপরিচালক সুশান্ত দাদা মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপবিষ্ট আছেন সারা বাংলাদেশের জন প্রশাসনের নেতৃত্বে ট্রেক্টর থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা দপ্তরের 15 লক্ষ কর্মচারী নয়নের বাণী বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি দাবি আদায় ঐক্য পরিষদের আন্দোলন সংগ্রামের চলমান পর্যায়ে নবম ব্যয় কমিশন 50% মহার কমতা বঙ্গবন্ধু 73 সালের ঘোষণায় 10 দাবি বেতন গ্রেড প্রবর্তন বিএনপি সরকারের আমলে নিন্দনীয়ভাবে 1995 সালে এই দেশের প্রশাসনিক কর্মচারীদের মধ্যে যে ভেদাভেদ সৃষ্টি করেছিল পদমর্যাদা সেই পদমর্যাদা অঞ্চলের নরাকুশ্বরী জনাহার স্থানী সহ মঞ্চে উপবিষ্ট সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শুরু করছি আমি আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক হিসেবে আশিকুর রহমান স্যারকে পেয়ে অতিরিক্ত কিছু আমার শ্রদ্ধাবোধ দিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে আজকে এখানে আগ্রহ করে এই বন্ধের চেহারাগুলা যে পেশে আসছে তাদের এই সভায় আসার জন্য দৌড়াবার আমন্ত্রণে অনেক আগ্রহ করে এসেছি সম্মানিত উপস্থিত আজকে জাতীয়ভাবে সমাজের রাষ্ট্রের পক্ষে এই বোনেরা একটা অংশ যেভাবে নিখুঁতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এটা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছে এই বোনেরা নিখুঁতভাবে গ্রামে গঞ্জে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যগত বিষয়গুলো নিয়ে তারা নিখুঁতভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে আজকে আমাদের বন্ধের বক্তব্যতে যে সমস্ত কথাগুলো আমরা জেনেছি শুনেছি বুঝেছি আসলে প্রত্যেক মানুষ আমরা একে অপরকে সম্মান দিতে হবে সম্মান মর্যাদা দিতে হবে মর্যাদার মাধ্যমে জাতিগতভাবে দেশকে এগিয়ে নিতে হবে সেই কাজটা আমাদের তুখুরি নেত্রী আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকলকে সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে দেশকে উন্নয়নের সে মহাসড়কে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে উনি সারা পৃথিবীর 2 নম্বর অথবা 3 নম্বর সে প্রধানমন্ত্রী যোগ্যতম প্রধানমন্ত্রী একজন সারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেত্রী হিসেবে সম্মান অর্জন করেছে সম্মানিত উপস্থিতি এবং আমার ভুলেরা আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশটা আমরা আপনারাই বলেছেন 55,000
বর্গমাইলের মধ্যে আমাদের অবস্থান। প্রতি বছর যে 36 লাখ অথবা 40 লাখ আমাদের এখন মনে হয় আরো বেশি জন্মগতভাবে বৃদ্ধি পাচ্ছে। আস্তে আস্তে এই দেশটার জনসংখ্যা কোথায় অবস্থান করবে, হয়তো আমরা সেই ভূমি শেষ হয়ে যেতে পারে। তারপরও এই অক্ষগ্রস্ত এই আমাদের দেশ আমরা আজকে সাফল্যের শীর্ষে আমাদের নেতৃত্ব এগিয়ে নিচ্ছে। এটা আমাদের সবচেয়ে বড় পাওনা, আমাদের সবচেয়ে বড় তৃপ্তি। আমরা আজকে আপনাদের সকলের যোগ্যতা আছে, আপনাদের আমার বড় পদে যাওয়ার যোগ্যতা আছে। আমি দুইটা সাবজেক্টে ঢাকা ইউনিভার্সিটি ফোটা আমার একটা ভোটের দিয়ে যেভাবে একজন এমপি নির্বাচিত হবে সেই ওই মন্ত্রণালয়ের সেই লোকটা কি দুইটা ভোট আছে? একটা ভোটের মর্যাদায় যদি অধিকার দিয়ে এই দেশে বসবাস করি তাহলে মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বাইরে কখনো ভেদাভেদ সৃষ্টি হতে পারে না। মাননীয় প্রধান অতিথি, একটু আপনার নিয়ে বাড়তি কথা বলতে চা, যে জিনিসটা আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে পদ মর্যাদা ঘোষণা করা হইলে জনপ্রশাসন থেকে একটি ভাষা সরকারের বেশি লাগবে না, বরঞ্চ তাদের বেতন স্কেল কমিয়ে যেতে পারে। আজকে তাদের বেতন না উঠতে উঠতে যে পর্যায়ে বেতন স্কেল দাঁড়িয়েছে সরকারের একটা টাকাও লাগবে না। আপনাকে আশ্বস্ত করতে চাই, যারা বাধা দিয়েছে, যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আপনি সরকারের শক্তিশালী নেতা হিসাবে আর শক্তিশালী সেখানে আপনার সভাপতি হিসাবে আপনার লক্ষ কর্মচারীর দাবি এক সাথে এক সুধায় আমরা কথা আছে। আপনাদের এই সমস্ত বোন যারা আছে আপনাদের দাবিও স্বার্থভার মধ্যে অন্তর্ভুক্ত আছে, আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। আমি আশা করি এই সমাধানটা আশিকুর রহমান স্যার সমাধান দিতে পারবে। আমরা জানি এই মুহূর্তে আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পরিমণ্ডলে সারা পৃথিবীতে যে কাশের সৃষ্টি হয়েছে, ইউক্রেন যুদ্ধ সহ সারা পৃথিবীতে যেভাবে অবস্থান সৃষ্টি হয়েছে সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে অতিরিক্ত কোনো দাবি দিয়ে আমরা ওনাকে বিব্রত করতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী, এই দুঃসময়ে আপনার সহযাত্রী 15 লক্ষ কর্মচারী আপনার সাথে থাকবে। আপনার কাছে একটা পাওনা, দুইটা জিনিস আপনি ঘোষণা করেন, একটা হলো পদের মর্যাদা, একটা টাকাও লাগবে না, আর একটা হলো নবম পে কমিশন। নবম পে কমিশন আপনি কমিটি ঘোষণা করুন, কমিটি দ্বারা চিন্তা ভাবনা করুন, যাচাই বাছাই করুন, দ্রব্যমূল্য সহ ডলারের অবমূল্যায়ন সহ কিভাবে সমাধান দেওয়া যায় সেটা করতে করতে 2-3 বছর চলে যেতে পারে, সেই সময় পর্যন্ত আমার মনে হয় আমাদের দেশের ক্রাইসিস পিরিয়ড আর থাকবে না। যদি থাকে শেখ হাসিনা, ঠিক হবে না বাংলাদেশ, কথাটা কিন্তু পরিষ্কার। আমরা আবার দেখতে চাই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের হতাশা মরা মুখ দেখতে চাই না, আপনাদের হাসি মুখ দেখতে চাই। কার সামনে? জাতীয় নেতা আশিকুর রহমান স্যারের সামনে আপনারা সবাই হাসবেন, আপনাদের সমস্যা থাকবে না, ইনশাল্লাহ সমাধান হবে। একটা দাবি যদি উনি সমাধান দিয়ে দেন মাননীয় নেত্রী, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ, সেটা হলো 10 দাবি বেতন গ্রেড ঘোষণা, তার মানে সকল প্রকার বৈষম্য অবস্থান ঘটে যাবে। বঙ্গবন্ধু 73 সালে 6,000 বেতন স্কেলকে চোরবার করে এই দেশের শ্রেণী বৈষম্য অসহায়ের জন্য সেখানে 10 দাবি বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল। 10 দাবি বেতন স্কেল সেই জন্য প্রয়োজন, আজকে বাজারে যে চালটা চতুর্থ শ্রেণীর লোকটা খায় সেটা সচিব খায়, খাওয়াতে কোনো বৈষম্য আসতে পারে না। আপনি আপনি রাষ্ট্রের সম্মানিত ব্যক্তি, আপনি সচিব, অতিরিক্ত সচিব, আপনি শিক্ষাবিদ, আপনাকে সম্মান দেওয়ার জায়গা বহু জায়গায় রয়ে গেছে, কিন্তু বেতনে বৈষম্য করা যায় না। বেতনে সকলেরই একই বাজার, একই সিটি, একই ডাল, একই চাল, একই কাপড়, সব কিছুতে এক। সন্তানের পড়াশোনার খরচ, চিকিৎসা,
চিকিৎসা হবে সব জায়গায় আমরা অল আর ইকুয়াল ফেসিলিটি স্থায়ী। অতএব বঙ্গবন্ধু বহু ঘোষণা করে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের সঙ্গে 72 সালে সমাধান দিয়েছে এই কাজটা আপনি সমাধান বঙ্গবন্ধুর কন্যাকে পরামর্শ দিয়ে 10 লাখ দামে বেতন স্কেল ঘোষণা করলেন। আমরা আমাদের কাছে আর কিছু চাই না, বেতন চাই না, কিচ্ছু চাই না, শুধু বঙ্গবন্ধুর কল্যাণ নেতৃত্বে দেশের সেবা দিয়ে যাবো। এই হবে ব্রদর, এই হবে শপথ। আমি বিনম্র চিত্তে শ্রদ্ধার সহিত আজকে জাতীয় বীর আমাদের প্রধান অতিথি হিসাবে আসার জন্য আমি 15 লক্ষ কর্মচারীর পক্ষ থেকে আমি শ্রদ্ধা অর্পণে ওনাকে আমি শ্রদ্ধা নিবেদন করছি, শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমাদেরকে আপনি এইভাবে সময় দিবেন, দুঃখের কথাগুলো শেয়ার করব, আপনাকে কাছে পেয়েছি, এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। রূপসীমানা এপর থেকে সবাইকে স্বাগত। দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানেই রূপসীমানা একত্র।